মাসালাকায় আগবহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আব সমঝোতা নেহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসডি জুনিয়র হরলিক্স ইন্ডিকা ইজি হেয়ার কালার ল্যাকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। হলাক চিনি পায় না হলা দাস? পাও কিন্তু তখন তো এসে নাই। ও জানো জানো তখন জি এম বি উঠে নিছি। আচ্ছা কে পাক চিনি পায় না? অন্ধবিশ্বাসক প্রশ্রয় নিদিব। মালতী ডাঙ্গানীক ঔষধ খুব পয়সা মই দিম। ও খরচ মই দিম, এই দশ টাকা লোক খরচ মই দিলু। অজলি বুড়ির বৈরকর পড়ায় জাপ জাল দেওয়ার ব্যবস্থা করো। ধরব দয় কে আইসা? মালতী বাইরে নাই, মারা গেছি। নাকান বিয়ে বাই, এই ঘমজি আহি গেল তোর কান্দা হেখ। প্রেমিকা হিসাবে মোক আপনি ভাল পোয়া নাছিল, হেতু কথা আর কব না লাগে, কিন্তু বান্ধবী হিসাবে? না না না, মই তোমাক কেতিয়াও বান্ধবী হিসাবে ভাবা নাছিল। দুয়ো লগ লাগি ইমান সাহিত্য চর্চা করিলু। ও সেইবোৰ উপায় নাপায়হে কৰিবলৈ বাধ্য হৈছিল। ফোন করে সুধাংতে কলাক, ও লাগাল পালি কম দক গুরু, এটা কি কথা কি বার্তা কেনকে গম পাবা? হাও তো ভুলতে হইছি, মালতীর ভাইয়াক তো আইলা, ফলার ঘর হুধলা, কেরপার কথা উঠলা, কেরপাই ধরে বহিয়ে দিলা, ধরে বান্ধি মোর একে লইছিল। তো কেন কথা কহা ফল? ভিনাকর ঘরের ঠিক না সুদাংতে মারে, ই পাগলা না জুকলা হা ফল? ও নহয়, তার ভাব তো ভুল হইছিল, হে জি এম বি চলি বলে ভাবছিল বলে। হরি হরি মোর কপাল, ও ইয়ার কথায় বড় ভয়াকে ভয় হুমাইছি, কথা নাই বাত্রা নাই এঙ্কে মারধর করে না। হা ও কোক গেল ইতা? ও মোর আগতে কক নাই, আহি আছো বলে কই ওলে গেল। রবাসুন ফোন এটা করে চাও। আছে কম ভাই ঘুরা বাঁকা করি। হাও ফোন তো নধরে ঢুকো না, এই ফোন নধরা স্বভাবটুতে তো মোর খং উঠি যায়। আরে ফোন নধরা নাই বন্ধ করি তো, লেটার শেষ, ফোন নধরবি বাজি থাকবাও দিবি, এগুলা খান কারণে তো মোর রাগ উঠি যায়। রবা এক আজি লাগাল পালি জতা খুলি কুবাং ফল। ও মাই, মই পটকে আহি আছো রব। কোক যায়? পটকে আহিব, ও ভাইটির লগত যাম, ভাইটির লগত আহিব। কার লগত যাবি মই হেতু সুধা নাইয়ে, তই কোক যাবি সে হিসাবে কবা লাগলি আহি ফেলে কম। ইত্যে কোক ইতা আর আপনি হাক দিয়ে নাকি, সেখানে আহি ফেলে কম। ও মুকুর পাড়া আইলু। নককে যাবা নরা, হাতত দুখান মোনা লই যাম। ও মামি বলে ভাইটির হাতত টাকা 2000 বাজার করবা গেলি দি পঠেছি, ভাইটি আর মই বাজার করিম, আর খম পইলে থানা তাক বাজ যাম। থানা কিয়া? ও ভাইটিক কইছু কেয়ার পা ভিনা করু পারত কেসাতা দিয়া হোক। কিহর কেয়ার পার উপর কেস দিয়া? বয়াকে মাসি এ ভাইটিক এক বাটি সিরা চকু নিমিকারতে শেষ করে, সেই চলি এটা খাবা পারা নাই। এক বাটি চিরা খাওঁতে আগ ঘণ্টা গেলে বুড়গোটাই দেখি ৰৌৰৌকে চকু পানী ওলে আহে, ইমান বয়াকে মারবে লাগে না, মুখখান বেলবেই পারা নাই হে। আহার পেরে পরপরকে গোটাই পারাই বকা দিব কলাকে, মুখর বিহর কথা কোয়াই নাই দুখুন। কথা কবা পারাতে আছে খাবা এ নরে, সি তাকে দুখ করি কলাক কথা কবা নরা হলেও কথা নাছিল, মনে মনে থাকিলা কই, কিন্তু খাবা নাপলি সি থাকবেই নরে, পাগলা হয়ে যায়, একটা জন্তু জানোয়ারক মারা দি মারবে লাগে না। মই এখানে কলো আ কেস দিম, 200 মারি দিমে আবেরি কের পার উপর কেস দিবা হে, জি হল হল হিও জিএম দি বুলি হে মাইছি হলিও কোর বাজারক যা যা, কেস দিবা গালি এতে কিন্তু থাক পানরে, আকো জট লগবার দরকার নে। ভাইটি কের পাডাক মুটকা মারি ধরবে লাগলি বয়া কথা হবো, কেস নেটলি বয়া মারবে লকে দিম। হ্যালো, হা
কথা ধরম ও রীতা ও তুমি এ দেখিয়া মই হুদবা কুছিল তুমি এ দেখিয়া এই মোর ভাই ভিনির ঘর হা মোর দাদা বোর ঘর তুমি মোর ঘর কত লাগছি বলি নাজন পাহেছু হা লগর পড়া সব চলরে মুগলা মনত আছে কার ঘর কত কি কথা হইগলা মনত নাই হে হ্যালো এ হুনো হুনো এফলে আও ও সিনা কি করে দেও এও ধরম আমি একা লাগে পড়া ও কলেজ থাকামতে এও জিএস আছি হয় নাকি জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জিএস নহে গেম সেক্রেটারি জিএস হলিও জিএস ও ধরম এখে সারো লগত মই আইছি নাকি হইছো তু কি ও সার বলি কবা লাগে আ এখে তো কি বেয়া কইলে আমি শিক্ষক মানু সার বলি মাতলে কি বেয়া হবো নে তোমার নিচিনাকে ও হেলো ও হেলো বলি চিঞৰি থাকিলে হে হবো পিছত কথা পাতিম দেই ধরম মই আহি আছো মৃদুস্মিতার কি খবর নাই কলেজ তোমার খবর কোনবাই কিবা বয়ফ্রেন্ড হয়েছে না নাই কলেজের দিনত তো নহলে হা ইতা এটাক গেলি নাওমান বয়ফ্রেন্ড ভাবাইছিল ফাইনাল করি ফেল মই আর কত ফাইনাল করিম ও বয়ফ্রেন্ডে নিজে বিয়া ফাইনাল করি ফেলছি ও আপনি এতে বহি আছে আপনাক চাইর ফেলে বিচরি ফুসে কুনি হা কুরাই ও গুরুই ও গুরুই মোক ফোন করছিল মই ধরা নাই কিয় ধরা নাই ধর্ম পারার হই গুরু দগরা গালি পারবো সেই ফোন রিসিভ করা নাই দেখাও দিয়া নাই সেটু হই ও ভোলা ভাইজান ঘর বেলেগ আলহী আহি গেল হে কি বেলেগ হা ও বহু ভাগ্যবান যোগ ভোলা ভাইজান সুনিতাই খেতির বস্তু লই আহে ও ভাকেও কিবা বাজার করছি নাকি চাউল ডালি আঞ্জা পাসলে মোটামুটি এক ঠেলা ও সিরাও কিনছে 5 কেজি কিয়া হা ও মস্ত ভুখ বলে সিরা খাই থাকে হাতি গান্ধা তু না ইয়া কল গাছ খোয়া লাগব নহলি খোটা নই পারব কেদিনমান থাকবো না কবা নরু বাপেকর লগত কাজিয়া লাগি আছে মায়কর বড়া বলে পয়সা লই আছে থাকবো হেন পাও কেদিন মেন বাপেকে নিভাই লি যাব হক যক তানে বিপদে হয় হব মারি মোরে ভয় লাগি আছে হ্যাঁ ভালকে মাত দিয়াই ভাল লাগবো ও মালতির খং উঠি আছে যাও এক পাক মাত দিয়া হোক আগে বুড়ির তারে বড়া হুম রবা একবার নহলে গুরুই মোর কুলজা খাবো মামিক বুলে কই আইছি লগত কিবা পয়সা হইছা দিব থেছি না দিছি অলপ লগত কিবা এটিএম দিব থেছি কি হই এখান দি বাজার কলি পয়সা এনালগে তিনিজন কই 100 কোটি টকিয়া হিরো খান তার উপরে অক্ষয় রণবীর এবুটো আছে এইবোৰৰ কথা এৰি তেও ধৰমজি হোৱাৰ কিবা তো এটা লজিক থাকিব হেখনিয়ে তো হিছি সা আপনি খাবা নালগে হে মই খাম লোভৰ বস্তু তই থাকিবি খাই মই থাকিম চাই যাতা অবাই খাই যদি গ্লাছ ন নালগে ৰহেগলা কৰবা এটা কাম কৰবি মই একলা কথা পাতি থাকিলে মস্তু এটা দম দি মোক মাৰবে খুজবি কথা বন্ধ হৈ যাব এতিয়া কিবা খাবি না তই যা যা কিবা আনগে যা এনেকে মোক মাজে মাজে কিবা খাবা দি থাকবিচোন মই খাই মস্ত ভাল পাওঁ যা যা আনকে হ'ব দে আহ
তুই মোর অস্ত্র দিয়া মর্শ ইস্ত্রি আইলার আসুন ইটা তোমাক মই কি দিয়া দেওঁ একলা চুতিয়া মাষ্টৰৰ বিয়া চিয়া বাদ আয়োগে কিবা ভাল কাম কৰবা খোজে কিবা দিয়া দক একলা কোনোবা জানা মানুহৰ ওচৰত গেলি ভাল আছিল নেকি মইনো তোমাক কি কওঁ আপোনাৰ দিয়া পৰামৰ্শৰ মাজতে বহুতো যুক্তিযুক্ততা বিচাৰি পাওঁ ইমান সময় ফোন কৰি আছো ফোন নুঠিলে কি হে উল্টা কথা নকবি দে উল্টা কথা নকবি জতা খুলি কোবাম ফল গুৰু অ মাইটুক যাবা দিছোন তাৰপিছত তোক মই জতা খুলি কোবাম ফল অ মা কি কৈছিলো কিবা যুক্তিযুক্ততাৰ কথা একদম চব হৈ থাক দে মা ক আয়োগৰ ভাবমূৰ্তি প্ৰতিষ্ঠা কৰিবলৈ আয়োগে কিবা এটা ভাল কাম কৰিব খোজে হওক কি কাম কৰিলে ভাল অলে অল মুঠতে আয়োগৰ ভাবমূৰ্তি প্ৰতিষ্ঠা হ'ব লাগিব হওক ঐ এইগিলা ভাবমূৰ্তি প্ৰতিমূৰ্তি স্থাপন কৰি আকৌ লাভ নাই চৰে পৰিবিষ্ঠা ত্যাগ কৰে এটা কাম কৰা হামাই হম পঢ়িলে ভোখৰা ঘৰত থকা মদৰ ঘাটিটো উচ্ছেদ কৰা বৰ ভাল কাম হ'ব বেমাত দে কচলু যে তো করবি মোক মারা মুসাল লবি এ নামের বি কিন্তু তোর হেতু দায়েদি মারলি মই গোটা মারা যাম দে হব দে এরা কেন হব না কেন করা হে তই কেন লাগছে ধরম জি হয়তো দো মাস্টার মানু দেখছুন স্যার বলে কলো সব কথারে এটা হিস্ট্রি থাকে স্যার হিস্ট্রি লো আমি অল্প পিছত যাম তার আগতে লজিক নহব দে স্যার জানো কি লজিক কি হিস্ট্রি মই দেখোন একোয়ে বুঝি পোৱা নাই ধেত্তেরিকা মই এটা কথাত আচৰিত হৈছো যে আজিৰ যুগৰ লৰা হৈ এওঁ ধৰ্মেন্দ্ৰৰ প্ৰতি আকৰ্ষিত কিয় ইমান হ'ল কি কাৰণে এওঁৰ নাম ধৰ্মেন্দ্ৰ হ'ল তিনিজনকৈ এশ কোটি টকীয়া হিৰো খান তাৰোপৰি অক্ষয় ৰণবীৰ এইবোৰতো আছেই এইবোৰৰ কথা এৰি তেওঁ ধৰ্মজী হোৱাৰ কিবাটো এটা লজিক থাকিব সেইখিনিয়েতো হিচি ছাৰ মোৰ মা দেউতাৰ প্ৰিয় হিৰো আছিল ধৰ্মেন্দ্ৰ এ দেউতাই অৱশ্যে অমিতাভকো ভাল পায় কিন্তু মা ধৰ্মেন্দ্ৰ নামত ফিদা চ' মোৰ নাম হ'ল ধৰ্মেন্দ্ৰ ৰাম কাৰণটো দেখোন ষ্ট্ৰং অঁ তিত্তেৰ পৰা মায়ৰ মুখত শুনি শুনি মই জানবা মন গেল এই ধৰ্মেন্দ্ৰ বোলা হিৰোটো শুনি টিভিত চালো তাৰপিছত নেটত বহুত এম বি খৰচ কৰি ধৰ্মেন্দ্ৰ চিনেমা চালো বহুত নিউজ চালো ইউটিউবত তাৰপিছত ধৰ্মেন্দ্ৰৰ প্ৰতি আকৰ্ষিত হৈ মই ধৰ্মজী হলো বেয়া হ'ল নেকি ছাৰ এ বঢ়িয়া বঢ়িয়া তাৰমানে তুমি নতুন হিৰোবিলাকক বেয়া পোৱা চবকে ভাল পাওঁ কিন্তু এটা কথা ঠিক ছাৰ ধৰ্মজী কিন্তু কাই হ'ব নোৱাৰে বুঢ়া কথা ক'লো নেকি ছাৰ এ নাই 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 একদম বেয়া কথা কোৱা নাই ভাল ভাল কথা কৈছা আৰু ভাল ভাল কথাবিলাক এই বুধেশ্বৰক কোৱা মই সাউতকৈ আহি আছো আপনি কি কলা খনাই বুলি কৈছো খ বুলি গম পালি কলজিয়া খাই ফেলব তাতে গরম সময় আনুছি আজি খাব লাগবো পাগলা হৈছে নাকি তই আজি খাম দো খাম মায়ানে সুন্দরকে দি পঠিয়েছি আ পাগলা তই পেটত গরম হুমলি এগুলা খাবা লাগে মায়ে দি পঠেছি হাম্মারি মায়েরে দি পঠেছি ভাল শিক্ষা দিছে তো ম্যাডাম শিকিং মত আইলি মোর কথা চাকরি হাহাকার হয়ে যাবো আই আপনি খাবা নালগে হে মই খাম লোভর বস্তু তই থাকবি খাই মই থাকিম চাই যাতা হবো আই খাই যদি গিলাছে ন আকো চিন্তা করি লাভ নাই হে খাই যদি নানে কিয়া
নাহে যোগ হে মেডামি রাতি আনক আনক যোগ যোগ হে বহিয়া আর লো আর গিলাস এই ধুমা গাউরি জামিনি হও এই পৃথিবী খানত তো খাবার কারণে জন্ম দিছা নাকি এ ইটাই পুরা দিয়া দুখাই আছা এনাই দিয়া ভূতর ঘরে গরু না কই এই মস্ত ভোক লাগছে এভিনি ভোক লাগছি এ পেট তো কি আছে এ হ্যাঁ পেট তো সূর্য তোলে ঘুরা নাকি একটু পেটর কারণে দেখা ম্যাডাম মই খাবা খোজা নাছিলো হে ম্যাডাম আপনি খাব নাকি চুপ মদ মদ অফার করা সাহস কত পালি একলা মদ নহয় হে ম্যাডাম মদ নহয় কি গঙ্গা জল হয় ম্যাডাম কুচি টেঙা সরপত গরম দিন দেখি মায় দি পঠেছি এই মাত্র বাকছু হে বিশ্বাস নকরে যদি একটা মা খাইছক আগতে কোৱা নাই কিয় খক আৰু দিম দক আমি তো মদ খাবাইছো তো গৰমৰ দিন কেইটা তো এই খুটি টেঙা চৰবত খামে না কি কয় হে দেখা দা হয় হয় হৈ দক খাক 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 মেডাম বঢ়িয়া আৰু লো আৰু গিলাছ তুমি তে কি খাবা দেৱে ভাই এমান হক না তোৰ গোটে পাক গত বিচরি বিচরি ওয়াতাতে আর কলা কাহা পালো তিয়া তোকে খাবা দেও দে হ্যাঁ বলে ও ভাই এ কল থাকতে তো তিয়া আগে তাকে আনসায় কলান গে যা কল খাই হে মজা লাগব দিনটুত গোটে পাঁচটা মান তিয়া সবেছো ইটা মুখত দিম আর তোমার কি গিলি দাও তে ও কল গিতা ওতে সময় লাগব না কি ক তপকা কল বলি ভাবছিলি হয় না তে পুরা কলে হই নেকি হ্যাঁ বলে তিয়ার গেছো হ্যাঁ তে এত নুধুয়া সুধুয়াকে বাকাল সাকাল নেরোয়াকে হাঙ্কে হালি এই সব আপনার কারণে তো তুই মূর পরে মার খাইছিলি মই কান্দু হই না হয়তো ও মামি আর বাবাক কিয়া জোকেছে বলি মুকে মারে এ হব দে ভাই এ হেগলা কথা নকবি দুখ লাগে কিবা ইতাও কিবা দকলি সরবি মাইতু নাই এ বয়া কামুক গেলি কিয়া নসরামে আগেও সরেছিলু ইতাও সরাম এই ধুমা গাউরি জামিনি হও এই পৃথিবী খানত তো খাবার কারণে জন্ম দিছা নাকি এ ইটাই পুরা দিয়া দুখাই আছা এনাই দিয়া ভূতর ঘরে গরু না কই এই মস্ত ভোক লাগছে এভিনি ভোক লাগছি এ পেট তো কি আছে এ হ্যাঁ পেট তো সূর্য তোলে ঘুরা নাকি পেটর বস্তু পড়ার লগে জুই হয়ে যাইছি তা কে আঙ্কে জকজকে উঠছি আপনি তুমি মনে মনে থাকা এই মস্ত হাতিটুক তুমি পুইবা কিঙ্কে হ্যাঁ মই কে পুইবা লাগে কি এটিএম না কিবা হানানছি হান মিশনত ভরে দিলিয়ে পয়সা ওলে এইবু সি নিজে নিজে পু যাবু আমার তো হান বনাবাই নল্লাক হরি হরি কপাল এটিএম হানে টাকা নে দে আরো ভিলি দেখছা ভাই সব মস্ত কামার এটা আই আছে বলে কই গুছি গেছি হয় না হ বন্ধা ভাই হয় না কখন হয় হয় আহুরা সা আপনাকে দেখা পায় কামার বলে ফুট মই কামার মই তাক কেইটা কামরালো কেনকে কামরালো লাকাই আগ বঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আপ সমঝোতা নেহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসডি জুনিয়র হরলিক ইন্ডিকা ইজি হেয়ার কালার ল্যাকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।